আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইরানে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের 7 প্রার্থীর নাম প্রকাশ, আগামী 18 জুন ভোট গ্রহণ। গাজা যুদ্ধে পরাজয়ের জের ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের প্রধানকে সরিয়ে দিলেন নেতানিয়াহু। বাংলাদেশে করোনা ভাইরাসে আরও 40 জনের মৃত্যু, ঢাকায় ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। এবং ভারতে আগামীকাল আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ইয়াস, পরিস্থিতি মোকাবেলায় 3 লাখ মানুষকে প্রস্তুত রেখেছে পশ্চিমবঙ্গ সরকার। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের 7 প্রেসিডেন্ট প্রার্থীর নাম প্রকাশ করা হয়েছে আজ। প্রার্থীরা হলেন সাইয়েদ ইব্রাহিম রাইসি, মোহসেন রেজাই, মোহসেন মেহের আলিজাদে, সাইদ জালিলি, আলী রেজা জাকানি, আব্দুল নাসির হেম্মাতি ও সাইয়েদ আমির হোসেন কাজিজাদে হাশেমি। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই 7 প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এর আগে ইসলামী প্রজাতন্ত্র ইরানের গার্ডিয়ান কাউন্সিল বা অভিভাবক পরিষদের মুখপাত্র আব্বাস আলী কাতখোদাই জানান, 592 জন প্রার্থী হিসেবে নাম নিবন্ধন করেছিলেন, এর মধ্যে যাচাই বাছাই শেষে 7 জনের প্রার্থিতা অনুমোদন পেয়েছে। প্রার্থীদের নাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে তিনি জানিয়েছিলেন। এরপরই স্বরাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করে। ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্বাচন আয়োজন ও পরিচালনার মূল দায়িত্ব পালন করে থাকে, তবে প্রার্থিতা যাচাই বাছাইয়ের দায়িত্ব হচ্ছে গার্ডিয়ান বা অভিভাবক পরিষদের। আগামী 18 জুন শুক্রবার ইরানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে বলেছেন, ভিয়েনায় এ পর্যন্ত যে আলোচনা হয়েছে তাতে সব পক্ষ একেবারে চুক্তির নাগালের মধ্যে পৌঁছে গেছে। এখন বাকি যা আছে তা হল আমেরিকার রাজনৈতিক সিদ্ধান্ত। এ সিদ্ধান্ত নিতে হলে ওয়াশিংটনকে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি থেকে সরে আসতে হবে। আগামী কয়েকদিনের মধ্যে ভিয়েনায় 5ম দফা বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। 2015 সালে সই হওয়া পরমাণু সমঝোতায় আমেরিকা কিভাবে ফিরে আসবে সে বিষয় নিয়ে মূলত এবার আলোচনা হবে। তবে এরই মধ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, এই ধরনের চুক্তি হলে ইরানকে পরমাণু ইস্যুতে সহযোগিতার ধারায় ফিরতে হবে। এ বক্তব্যকে চলমান আলোচনার ক্ষেত্রে অনেকটা নেতিবাচক হিসেবে বিবেচনা করা হচ্ছে। ইরানের পরমাণু স্থাপনাগুলো পরিদর্শন চালিয়ে যাওয়ার ব্যাপারে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA এর সঙ্গে ইরানের 3 মাসের সাময়িক চুক্তি আরেক মাসের জন্য নবায়ন করা হয়েছে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিবালয় এক বিবৃতিতে জানিয়েছে, ভিয়েনায় পাশ্চাত্যের সঙ্গে ইরানের চলমান সংলাপ থেকে একটি ফলাফল বেরিয়ে আসার সুযোগ করে দেওয়ার জন্য চুক্তিটি 1 মাসের জন্য নবায়ন করা হয়েছে। এর ফলে IAEA আগামী 24 জুন পর্যন্ত ইরানের পরমাণু স্থাপনাগুলো পরিদর্শন এবং এগুলোতে স্থাপিত ক্যামেরার সাহায্যে প্রয়োজনীয় ছবি ও ভিডিও চিত্র গ্রহণ করে যেতে পারবে। IAEA এর মহাপরিচালক রাফায়েল গ্রোসিউ এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। ইরানের সামরিক বাহিনী বিশাল আকারের যুদ্ধ মহড়া শুরু করেছে আজ। এ মহড়ায় ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিট এবং দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও অন্যান্য সামরিক সরঞ্জামাদি ব্যবহার করা হচ্ছে। যৌথ এ সামরিক মহড়ায় ইরানের স্থল, বিমান ও নৌবাহিনীর র্যাপিড রেসপন্স এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিট অংশ নিচ্ছে। এবারের মহড়ার নাম দেওয়া হয়েছে স্কাই শিল্ড 1400। মহড়া পরিচালনার জন্য ইরানের মধ্যাঞ্চলীয় ইস্পাহান প্রদেশে একটি সদর দপ্তর প্রতিষ্ঠা করা হয়েছে। ইরানের সামরিক বাহিনীর উপপ্রধান সমন্বয়ক অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি জানান, সাম্প্রতিক বৎসরগুলোতে ইরান যেসব সামরিক মহড়া চালিয়েছে তার মধ্যে এবারের মহড়ায় সবচেয়ে বেশি বাস্তব ভিত্তিক অনুশীলন করা হচ্ছে। ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই অবৈধ রাষ্ট্রীয়
দেশের গুপ্তচর সংস্থা মোসাদের প্রধানকে সরিয়ে দিয়ে তার উপপ্রধানকে এই পদে নিয়োগ দিয়েছেন। নেতানিয়াহু গতরাতে ঘোষণা করেন, মোসাদ প্রধান ইউসি কোহেনকে সরিয়ে দিয়ে এই সংস্থার উপপ্রধান ডেভিড বার্নিয়াকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে। 56 বছর বয়সী বার্নিয়া গত 25 বছর ধরে মোসাদে কাজ করছেন। নেতানিয়াহু সোমবার রাতে মোসাদের কিছু কর্মকর্তাকে প্রধানমন্ত্রী পুরস্কার বিতরণের অনুষ্ঠানে বলেন, ইউসি কোহেনকে বরখাস্ত করা হয়েছে এবং ডেভিড বার্নিয়াকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে। সম্প্রতি গাজা উপত্যকায় 12 দিন ব্যাপী যুদ্ধ শেষে যুদ্ধবিরতি ঘোষিত হলে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলো এ যুদ্ধে নিজেদের বিজয় ঘোষণা করে। হাজার হাজার ফিলিস্তিনি নাগরিক রাস্তায় নেমে বিজয়ের আনন্দ প্রকাশ করেন। অন্যদিকে ইহুদিবাদী ইসরায়েলও এ যুদ্ধে বিজয়ের দাবি করে আসলেও সেখানকার একজন নাগরিককেও রাস্তায় নেমে উল্লাস প্রকাশ করতে দেখা যায়নি। কিন্তু তেল আবিবের বিজয়ের দাবি যে নিছক ফাঁকা বুলি, তা মোসাদ প্রধানকে সরিয়ে দেওয়ার ঘটনায় আরেকবার প্রমাণিত হয়েছে। দৃশ্যত ফিলিস্তিনি যোদ্ধাদের সামরিক শক্তি সম্পর্কে সঠিক তথ্য দিতে ব্যর্থতার জন্য কোহেনকে সরিয়ে দেওয়া হয়েছে। গাজা উপত্যকার আবাসিক ও বেসামরিক স্থাপনাগুলোর উপর ইসরায়েলি ভয়াবহ বিমান হামলায় 253 ফিলিস্তিনি শহীদ এবং 1948 জন আহত হন। অন্যদিকে গাজা থেকে প্রতিরোধ যোদ্ধাদের নিক্ষিপ্ত রকেট ও ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত হয় 12 ইহুদিবাদী। গত শুক্রবার ভোররাত 2টায় মিশরের মধ্যস্থতায় উভয়পক্ষের সম্মতিতে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয়। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশে করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে আরও 40 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে 1675 জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এদিকে বাংলাদেশে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে এই প্রথম একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান। বাংলাদেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে আরও 40 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে 1675 জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এর আগের 24 ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছিল 25 জন। আগের দিন করোনায় সংক্রমণ শনাক্ত হয়েছিল 1441। একদিনের ব্যবধানে করোনায় মৃত্যু এবং শনাক্ত দুটোই বেড়ে গেছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত 24 ঘন্টায় 16,624 জনের নমুনা পরীক্ষা করা হয়, আর নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার 10.08%। এদিকে বাংলাদেশে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যুর খবর প্রকাশ পেয়েছে। রাজধানীর বারডেম হাসপাতাল ভর্তি এই রোগীর মৃত্যু হয়েছে বলে আজ মঙ্গলবার হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ আরো জানিয়েছেন, দেশে প্রথম ব্ল্যাক ফাঙ্গাস আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন, তার চিকিৎসা শুরু হয়েছিল। এর মধ্যে একজন মারা গেলেন। যিনি মারা গেলেন তার বয়স ছিল 65 বছর। তার অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, কিডনির সমস্যা ছিল। করোনা আক্রান্ত হওয়ার পরও তিনি সুস্থ হয়েছিলেন। উল্লেখ্য, প্রতিবেশী দেশ ভারতে মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাস ব্যাপক আকারে ছড়িয়ে পড়ছে। দেশটিতে এ পর্যন্ত প্রায় 9,000 জন এই ফাঙ্গাসের সংক্রমিত হয়েছে। এদিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহেদ মালেক এমপি বলেছেন, ভারতের নতুন ভেরিয়েন্টের পাশাপাশি ব্ল্যাক ফাঙ্গাসও বাংলাদেশে চলে এসেছে। করোনায় ভারতীয় ভেরিয়েন্ট প্রতিরোধের পাশাপাশি এখন ব্ল্যাক ফাঙ্গাসও আমাদেরকে মোকাবেলা করতে হবে। ভারতে পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলা করতে সামরিক ও বেসামরিক ক্ষেত্রের 3 লাখ মানুষ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল সকালে ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে। বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আব্দুল হাকিম। ভারতের পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলা করতে সামরিক ও বেসামরিক ক্ষেত্রের 3 লাখ মানুষ প্রস্তুত রয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। তিনি আজ মঙ্গলবার রাজ্য সচিবালয়ে নবান্নে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন। মমতা বলেন, আমরা এবার আগে থেকে আমাদের প্রায় 74,000 অফিসার ও কর্মচারী তাদেরকে কাজে লাগিয়েছি। আমাদের প্রায় 74,000 অফিসার এবং কর্মচারী তার ডাইরেক্ট এই দুর্যোগের কাজে সাহায্য করবে, তাদের আমরা কাজে লাগিয়েছি প্রায় 74,000। এটা হচ্ছে অফিসার এবং কর্মচারী, তাছাড়াও আমাদের প্রায় 2 লক্ষ পুলিশ, হোমগার্ড, সিভিক থেকে শুরু করে সিভিক, আমাদের যেটা হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্টের গ্রুপ আছে, আর্মি আছে, নেভি আছে, সবাই আছে, এনডিআরএফ আছে, এসডিআরএফ আছে, এইসব নিয়ে প্রায় 3 লক্ষ লোককে আমরা একটা মেকানিজম তৈরি করে যাতে কোনো কিছু হলে সঙ্গে সঙ্গে তারা ব্যবস্থা নিতে পারে, বলছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, দুর্যোগ থেকে বাঁচানোর ক্ষমতা আমাদের কারো নেই। প্রকৃতি মায়ের মতো চলে, কিন্তু মানুষ বিপদে পড়লে তাকে রক্ষা করার জন্য যেটুকু করার সেটুকু করার জন্য কোনো ত্রুটি আমরা রাখিনি।
আমফান ঝড়েও আমাদের বড় শিক্ষা হয়েছিল। যে দুর্যোগ আমরা আমফানের সময় দেখেছি তা আমাদের স্মৃতিতে রয়েছে। মমতাজ ঘূর্ণিঝড় ইয়াসের সম্ভাব্য আঘাত হানা প্রসঙ্গে বলেন, কেউ বলছে সকালের দিকে ল্যান্ডফল হবে, কেউ বলছে দুপুর ১২টার মধ্যে হবে। সকালের দিকটা আমাদের বেশি নজর রাখতে হবে। বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান মসজিদুল আকসায় প্রবেশে বাধা দিয়েছে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনকারীরা। আজ এ সময় ইহুদিবাদী বসতি স্থাপনকারীদের সরাসরি সহযোগিতা করে দখলদার ইসরায়েলি সেনাবাহিনী। প্রত্যক্ষদর্শীরা বলছেন এই পদক্ষেপ ছিল পূর্ব পরিকল্পিত। ইসরায়েলি বাহিনী আজ ভোর থেকেই মসজিদুল আকসা এলাকা ঘিরে রাখে। এরপর সেখানে ইহুদি বসতি স্থাপনকারীরা প্রবেশ করে। ইহুদিবাদী বসতি স্থাপনকারীরা যতক্ষণ মসজিদুল আকসা এলাকায় ছিল ততক্ষণ মুসলমানদের সেখানে ঢুকতে দেওয়া হয়নি। বাইতুল মুকাদ্দাসের ইসলামী ওয়াকফ কাউন্সিলের প্রধান শেখ আব্দুল আজিম সালাহাব ইহুদিবাদীদের এই পদক্ষেপের নিন্দা জানিয়ে বলেছেন, এ ধরনের পদক্ষেপ আবারও ফিলিস্তিনকে উত্তপ্ত করে তুলতে পারে। গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার কয়েকদিনের মধ্যেই উস্কানিমূলক এই তৎপরতা চালালো দখলদার ইহুদিবাদীরা। ইরাক থেকে সেনা প্রত্যাহারের সময়সীমা বেঁধে দেওয়ার পরেও ওয়াশিংটন সেনা প্রত্যাহার না করায় ইরাকের স্বেচ্ছাসেবী সংগঠন পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশদ আশাবি আমেরিকার সঙ্গে যুদ্ধবিরতির অবসান ঘটিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কমান্ডার মিডল ইস্ট আই নিউজ পোর্টালকে একথা জানিয়েছেন। তিনি জানান, তার সংগঠনের যোদ্ধারা আবারও আমেরিকার সেনাবাহর এবং সামরিক ঘাঁটির উপর হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন সেনা প্রত্যাহারের ব্যাপারে ইরাক সরকার একটি সময়সীমা বেঁধে দেওয়ার কারণে সমস্ত প্রতিরোধকামী সংগঠন আমেরিকান সেনাদের উপর হামলা বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।